আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রবচন শিখব। এর আগের ক্লাসগুলোতে, আই মিন এর আগে আটটা ক্লাস করেছিলাম আমরা, সেই ক্লাসগুলোতেও কিছু চমৎকার প্রবাদ প্রবচন পড়েছি। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 9। আজকের ক্লাসে আমরা কিছু চমৎকার প্রবাদ বাক্য পড়ব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। ইভেন যেগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব বেশি ব্যবহার করে থাকি, এমনই কিছু প্রবাদ হচ্ছে। প্রথমেই আছে আমাদের অভাবে স্বভাব নষ্ট। অভাবে স্বভাব নষ্ট, এর মানে কি? নেসেসিটি নোজ নো ল। নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, নোজ জানে, নো ল মানে কোনো আইন জানে না। নেসেসিটি নোজ নো ল মানে প্রয়োজনীয়তা কোনো আইন মানে না, এর মানে হচ্ছে অভাবে স্বভাব নষ্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি অলসতা দারিদ্রতার কারণ। অলসতা দারিদ্রতার কারণের ইংরেজি হচ্ছে স্লিপিং ফক্স ক্যাচেস নো পোল্ট্রি। স্লিপিং ফক্স, একটা ঘুমন্ত খেকশিয়াল, ক্যাচেস নো পোল্ট্রি, কোনো ধরনের পোল্ট্রি ধরতে পারে না, মানে ধরে না। তার মানে হচ্ছে ঘুমিয়ে থাকলে তার কাছে মুরগি বা কোনো পোল্ট্রি এসে ধরা দিবে না, যার কারণে বলা হয় অলসতা দারিদ্রতার কারণ, স্লিপিং ফক্স ক্যাচেস নো পোল্ট্রি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এবার অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইংরেজিটা হচ্ছে স্মল মিসফরচুন আর ডিস্ট্রেসিং ইউজ আর ইউজ ওয়ান্স আর পিটিফাইং। স্মল মিসফরচুন আর ডিস্ট্রেসিং ইউজ ওয়ান্স আর পিটিফাইং। স্মল মিসফরচুন আর ডিস্ট্রেসিং ইউজ ওয়ান্স আর পিটিফাইং। স্মল মিসফরচুন আর ডিস্ট্রেসিং ইউজ ওয়ান্স আর পিটিফাইং। দেখেন, এটা কিন্তু আমার আগে মুখস্থ ছিল না, কিন্তু এই যে আপনাদেরকে দেখানোর কারণে, কয়েকবার বলার কারণে কিন্তু আমার এটা মুখস্থ হয়ে গেছে। সো আপনারাও কিন্তু এরকম করবেন, একটা পড়া দেখলেন সাথে সাথে মুখস্থ করে ফেলবেন, কোনো কথা নাই, কোনো কিছু ভাবার দরকার নাই, এটা লাগবে কি ভবিষ্যতে কাজে লাগবে না দরকার নাই, জীবনে সব কিছুই প্রয়োজনীয়। সো কোনো ধরনের কার্পণ্যতা দেখাবেন না মুখস্থ করা বা কোনো কিছু জানার ক্ষেত্রে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অশারীর তর্জন গর্জন সার। আচ্ছা বলেন তো, অশারীর তর্জন গর্জন সার, এটার ইংরেজি কি? এটার ইংরেজিটা হচ্ছে টু মাস টক অ্যান্ডস নাথিং। দেখেন, এতক্ষণ কিন্তু আপনারা বাংলাটা ঠিকঠাক ধরতে পারছিলেন না যে এটার বাংলাটা আসলে কী বোঝাচ্ছে। দেখেন, এবার ইংরেজিটা পড়লে কিন্তু বের হয়ে যাবে, টু মাস টক অ্যান্ডস নাথিং মানে অনেক বেশি কথা বলা কিন্তু শেষটা হয় কোনো ধরনের, মানে কী বলা হয়, কোনো কিছুতেই হয় না, মানে খুব হাজির, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে হাজিতাজি করলে যা হয় আর কি, মানে অনেক বেশি প্রস্তুতি প্রিপারেশান নেওয়ার পরে শেষটা দেখা গেছে খুব একটা ভালোই হলো না, রাইট? এটাকে বলা হয় অসারের তর্জন গর্জন সার, টু ম্যাচ টক অ্যান্ড নাথিং, রাইট? এবার আমরা পরবর্তীতে চলে যাব, আমরা দেখতে পাচ্ছি অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, এর ইংলিশ হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড, মানে প্রয়োজনের বন্ধু, ইজ এ ফ্রেন্ড ইন নিড, প্রকৃত বন্ধু। দেখেন, এ ফ্রেন্ড, একজন বন্ধু, ইন নিডেড মানে প্রয়োজনের সময়ে, ইজ আ ফ্রেন্ড, হয় একজন বন্ধু, ইনডিড মানে প্রকৃতপক্ষে, তার মানে প্রয়োজনের সময় বন্ধুই প্রকৃতপক্ষ বন্ধু হয়, যাকে প্রয়োজনের সময় পাওয়া যায়, তাই না? সো এটার ইংরেজি হচ্ছে এ ফ্রেন্ড ইন নিডেড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, রাইট? এবার পরবর্তী আমাদের প্রবাদ বাক্যটা হচ্ছে অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল মানে অহংকার করলে পতন হয়, হ্যাঁ, বা পতনের মূল কারণই হচ্ছে আমাদের অহংকার। সো এটার ইংরেজি হচ্ছে প্রাইড গার্লস বিফোর ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস, আমরা সবাই জানি, তাই না? ফ্রাইড গার্লস বিফোর ডিস্ট্রাকশন, রাইট? সো আমরা লেসনটা শেষ করব, আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আমার নতুন নতুন ক্লাসে আশা করি আপনারা নতুন নতুন কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।